লাখ বিদস্লাম মুক্তির দূত আকির নবী সঈদুল কৌমাইন জনাবি মাহমুদুলসুল্লাহ আসাম সাল্লা আলু সাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা ও তিনি ভাই বোনারা আজকে যে পয়েন্টের উপরে দুই চারটি কথা উপস্থাপন করতে চায় তা হচ্ছে ইসলামের মূল বক্তব্য জামাত ইসলামের জীবন দর্শনের নাম ইসলাম এ নাম কোরআনেই দেওয়া হয়েছে স্রষ্টা কোরআনে তার নিজের নাম দিয়েছেন আল্লাহ এবং মানব জাতির জন্য তিনি যে জীবন বিধান কোরআন দিয়েছেন তার নাম রেখেছেন ইসলাম তিনি কোরআনে গোটা মানব জাতিকে সংবোধন করে অতি দরদের ভাষায় কথা বলেছেন তার ওই বক্তব্যের সার সংক্ষেপ এখানে পেশ করছি যাতে পাঠক পাঠিকাগণ মোটামুটি ধারণা করতে পারেন যারা বিশ্বপতির বক্তব্যের সার কথা জানার পর মূল বক্তব্য জানতে চান তারা তর্জমায় কোরআন মজিদ নামে কোরআনের সংক্ষিপ্ত সমূহ বাংলায় অনুবাদ পাঠ করলে আরও স্পষ্ট ধারণা পাবেন আর যদি বিস্তারিত ব্যাখ্যা পাঠ করে তৃপ্তি পেতে চান তাহলে তাফে হেমুল কোরআন নামক ব্যাখ্যা অধ্যয়ন করতে পারেন আল্লাহ তার কোরআন কোরআনে মানুষকে সম্বোধন করে যে বিস্তারিত কথা বলেছেন তার সারমর্ম নিম্নরূপ এক হে মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং সৃষ্টি জগতের তোমরা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ দুই হে মানুষ তোমাদের সেবার জন্যই মহাবিশ্বের সব কিছুই আমি তৈরি করেছি আকাশ ও পৃথিবীর সমস্ত কিছু তোমাদের সেবায় নিযুক্ত এরা কেউ তোমাদের পূজা বোর্ষণা কর পাওয়ার যোগ্য নয় আমি সালা তোমাদের যে বড় কেউ নেই তাই তোমরা শুধু আমার হুকুম মতো চলো তাহলে শান্তি পাবে তিন অনুপরমাণু থেকে শুরু করে সূর্যের মতো মহাশক্তি পর্যন্ত যা কিছু আমি সৃষ্টি করেছি এরা সবাই আমার রচিত নিয়ম কানুন মেনে চলে এরা কেউ স্বাধীন নয় যার জন্য যে বিধান তৈরি করেছি আমি সে বিধান তার উপর নিজেই চালু করে দিয়েছি এই নিয়মের বিপরীত চলার ক্ষমতা তাদের নেই চার হে মানুষ তোমাদের দেহের প্রতিটি অংশের জন্যই আমি বিধান তৈরি করে দিয়েছি তেমনিভাবে আমি চালু করে দিয়েছি তোমাদের রক্ত সঞ্চালনের নিয়ম শ্বাস প্রশ্বাসের নিয়ম খাদ্য হজম করার বিধি কথা বলা এবং শোনার বিধান ইত্যাদি সব আমার তৈরি এর ব্যতিক্রম চলার কোনো ক্ষমতা তোমাদের নাই পাঁচ স্রষ্টা হিসাবে আমি সৃষ্টির জন্য যে বিধান দিয়েছি তাই এ সৃষ্টির ইসলাম ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ চন্দ্র সূর্য গ্রহ তারা গাছপালা নদীপালা আকাশ বাতাস পাহাড় পর্বত জীবজন্তু কীট পতঙ্গ ইত্যাদি সবই আমার বিধান মেনে চলে অর্থাৎ তারা তাদের ইসলাম পালন করে আত্মসমর্পণের প্রমাণ দিয়েছে তাই তারা শান্তিতে আসে ইসলাম শব্দের অর্থ হলো শান্তি সৃষ্টি জগতে স্রষ্টার বিধানের নিকট আত্মসমর্পণ করেই শান্তি ভোগ করছে ছয় হে মানুষ আমি তোমাদের সমস্ত সৃষ্টির সেরা হিসাবে এক পৃথক মর্যাদা দিয়েছি তোমাদের জল দেহটা আসল মানুষ নয় রুহ বা আত্মাই হলো তোমাদের আসল মানুষ ভালো মন্দ সম্পর্কে যে চেতনা তাই হলো মানুষ এরই অপর নাম বিবেক আমি আর কোনো জীবকেই এ বিবেক শক্তি দান করিনি এ বিবেকের কারণেই তোমরা সেরা জীব সাদ হে মানুষ তোমাদেরকে আমি দুটো জিনিস দিয়েছি একটি হলো বিশ্বজগৎ আরেকটি হলো জলজগতের ব্যবহার করার উপযোগী একটি হাতিয়ার মানব দেহ হলো এই হাতিয়ার দেহরূপ যন্ত্রের সাহায্যে সকল সৃষ্টিকে ব্যবহার করার এ অধিকার ক্ষমতা একমাত্র তোমাদেরকেই আমি দিয়েছি সৃষ্টি জগতে এই অধিকার ক্ষমতা আর কারণেই আর হে মানুষ তোমরা যদি বিবেক দ্বারা চালিত হও তাহলে কেউ তোমাদের ভুল পথে নিতে পারবে না কিন্তু যদি বিবেকের দাবি দাবিয়ে রেখে দেহের দাবি মেনে চলো তাহলে সৃষ্টি জগতের সেরা থেকে তোমরা বঞ্চিত হবে যে জলজগত তোমাদের কল্যাণের জন্য তৈরি করেছি তা একমাত্র তখনই কল্যাণ হবে যখন তোমরা দেহের দাবিকে বিবেকের অধীনে রাখবে এটা যদি তোমরা ব্যর্থ হও তাহলে সমস্ত জলশক্তি অশান্তি বিপর্যয়ের সৃষ্টি হবে এবং এর করুণ পরিণতির জন্য তোমরাই দায়ী হবে তোমাদের হাতেই তোমরাই ধ্বংস হবে নয় হে মানুষ তোমরা যাকে বিবেক যাতে বিবেককে শক্তিশালী করে দেহের প্রবৃত্তি ও দাবিকে নিয়ন্ত্রণ রাখার যোগ্যতা লাভ করতে পারো এবং গোটা জলজগতের সেবা প্রদান করতে পারো সে উদ্দেশ্যে যুগে যুগে আমি মানুষের কাছে প্রয়োজনীয় বিধান পাঠাবার ব্যবস্থা করেছি প্রত্যেক দেশে প্রত্যেক যুগেই আমি এই উদ্দেশ্যে আদর্শ মানুষ পাঠিয়েছি তারা আমার ওই সব বিধানকে পালন করে দেখিয়ে দিয়েছেন যে আমার বিধান কিতাবে মানব সমাজকে সুখী ও শান্তিময় বানাতে পারে তাদেরকে আরবিতে বলা হয় রাসুল বা নবী এর অর্থ হল বাণী বাহক নবী ও রাসেল আমার প্রেরিত বাণী মানুষের নিকট পৌঁছে দিয়ে গেছেন দশ আমার দৃষ্টিলোকের জন্য দু রকমের ইসলাম রচনা করেছি রকম ইসলাম হল সৃষ্টির জন্য বাধ্যতামূলক আমি নিজেই তা তাদের উপর কার্যকর করি যেমন মানব দেহ গোটা জগৎ আর আরেক রকম ইসলাম হল বিবেকসম্পন্ন মানুষের জন্য আমি এ বিধান রচনা করলেও মানুষের উপরে জোর করে চালু করিনি মানুষকে এ বিষয়ে স্বাধীনতা দিয়েছি যার ইচ্ছা এ বিধান মেনে চলতে পারে আর যা ইচ্ছা সে নাও মানতে পারে আমি মানুষকে মানতে বাধ্য করি না প্রথম ধরনের ইসলাম সকল সৃষ্টির বাধ্য হয়ে মেনে নিয়েছে যে সে বিধান অমান্য করার কোনো ক্ষমতা তাদের নাই তাই চন্দ্র সূর্য গ্রহ তারা ইত্যাদি যাবতীয় সৃষ্টি স্রষ্টার বিধান পালন করলেও এর জন্য তারা কোনো পুরস্কার পাবে না কারণ এই বিধান পালনের মধ্যে তাদের কোনো কৃতিত্ব নেই আর তাদের এই বিধান অমান্য করার কোনো ক্ষমতাও নেই বলে তাদের কোনো রকম শাস্তি পাওয়ার কারণ নেই হে মানুষ পুরস্কার ও তিরস্কার শুধু তোমাদের জন্য কারণ তোমাদের জন্য যে বিধান দেওয়া হয়েছে তা মানা ও না মানার ক্ষমতা তোমাদের দেওয়া হয়েছে তাই যারা নিজেদের ইচ্ছা ও ইচ্ছায়তা মেনে চলে তাদের কৃতিত্বের জন্য তারা পুরস্কার পাওয়ার যোগ্য কারণ অমান্য করার যোগ্যতা থাকার সত্ত্বেও তারা মান্য করছে তেমনি মান্য করার ক্ষমতা থাকার সত্ত্বেও যারা অমান্য করে তারা শাস্তির যোগ্য এগারো সৃষ্টি জগতের জন্য আমি স্রষ্টা হিসেবে বাধ্যতামূলক যে ইসলাম দিয়েছি তা পাঠাবার জন্য রসুল ও নবী দরকার হয়নি আমি নিজেই সে বিধান চালু করেছি কিন্তু আমি মানুষের জন্য যে বিধান রচনা করেছি তার রাসুলদের মাধ্যমে পাঠিয়েছি আমার পক্ষ থেকে আমার প্রতিনিধি হিসেবে তারা ওই বিধানকে মানব সমাজে চালু করেছেন যারা রাসুল থেকে এ সে বিধান শিক্ষা করে এবং তা মেনে চলে তাদেরকেও আমার প্রতিনিধির মর্যাদা দান করি বারো আমি সব যুগে সব দেশেই আমার রাসূল পাঠিয়েছি এবং তাদের কাছে আমার রচিত বিধান পাঠিয়েছি যখন মানুষ পরবর্তীকালে ওই বিধানকে বিকৃত করে ফেলেছে তখন আবার আমি নতুন রাচুল পাঠিয়েছি তার কাছে আবার বিশুদ্ধ বিধান পাঠিয়ে দিয়েছি আমার সর্বশেষ রাসুল হলেন মক্কার কোরাইশি বংশের আবদুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কাছে পাঠানো আমার বিধান সর্বশেষ পূর্ণাঙ্গ রূপই হলো আল কোরআন তেরো যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি যে মোহাম্মদে শেষ রাসুল ওই চূড়ান্ত বিধান সেহেতু আমি সেই কোরআনকে বিকৃত হতে দেব না মোহাম্মদের কাছে ছয়শ সাল থেকে ছয়শ সাল পর্যন্ত তেইশ বছর এই কোরআনের যে ভাষায় অবতীর্ণ করেছি হুবহু সে ভাষায় যাতে এই কোরআন মানুষের কাছে পৌঁছতে পারে সে ব্যবস্থা আমি করেছি চোদ্দ এ কোরআনের সঠিক অর্থ বোঝাবার দায়িত্ব আমি মোহাম্মদকে দিয়েছি তিনি মানব সমাজে কোরআনের শিক্ষাকে বাস্তবে চালু করে দেখিয়ে দিয়ে গেছেন আমার বিধান মেনে চলার যে জন্য যেসব লোক মোহাম্মদের সাথী হয়েছিলেন তারা মোহাম্মদ থেকেই সব কিছুই শিখেছিলেন আমার বিধান কিতাব পালন করতে হবে সে বিষয়ে আমি মোহাম্মদকে একমাত্র শ্রেষ্ঠ আদর্শ নমুনা বানিয়েছি তাকে তার সাথীরা বন্ধুরূপে অনুসরণের চেষ্টা করেছেন বলে আমি সার্টিফিকেট দিচ্ছি সুদারণ যদি কেউ আমার কোরআনকে মেনে চলতে চায় তাহলে তাদেরকে মোহাম্মদ ও তার সাথীগণের জীবন থেকেই কোরআনকে বুঝতে হবে পনেরো আমার রচিত বিধান বিধানের নাম রেখেছি ইসলাম এবং যারা এই বিধান মেনে চলে তাদের নাম দিয়েছি মুসলিম ইসলাম মানে আত্মসমর্পণ আর মুসলিম নাম মানে হচ্ছে আত্মসমর্পণ করল আত্ম আত্মসমর্পণকারী আমি কাউকে বংশগত কারণে মুসলিম বলে স্বীকার করি না এমনকি নবীর ছেলে হলেও যদি আমার বিধান না মানে তাহলে আমি তাকে বিদ্রোহী ঘোষণা করি আমার নিকট সে ব্যক্তিও মুসলিম হিসেবে গণ্য যে আমার কোরআন কি ওইভাবে মেনে চলে মেনে চলার চেষ্টা করে যেভাবে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ও তার সাহাবিগান মেনে চলেছেন ষোলো যেহেতু আমার কোরআনের বাস্তব নমুনা শুধু মোহাম্মদের মধ্যেই পূর্ণরূপে পাওয়া যায় সেহেতু মানব জাতির পক্ষে সঠিক পথ নির্দেশ পাওয়ার সুযোগ করে দেওয়ার পূর্ণাঙ্গ ইতিহাস কোনো অংশ যাতে হারিয়ে না যায় তার ব্যবস্থাও করেছি সুতরাং যারা ইসলামের সঠিক রূপ জানতে চায় এবং কোরআনের জীবন্ত নমুনা দেখতে চায় তাদেরকে শেষ নবীর জীবনী ভালোভাবে জানতে হবে সতেরো রাসুলের মাধ্যমে আমি যে বিধান মানব জাতির পার্থিব কল্যাণ ও শান্তি ও পরকালীন মুক্তির জন্য পাঠিয়েছি সে বিধান যারা নিষ্ঠার সাথে মেনে চলে তারাই আমার অনুগ্রহ পাওয়ার যোগ্য আর যারা আমার বিধানকে ধারক ও বাহক হওয়ার দাবিদার হয়েও বাস্তবে সে বিধান মেনে চলে না তারাই আমার অভিশাপের উপযুক্ত আমার এ নীতি চিরন্তন এ নীতির বাইরে আমি কোনো মানব গোষ্ঠীর সাথে কখনও কোনো আচরণ করি না আঠারো আমার প্রেরিত বিধানের সর্বশেষ রূপ হলো কোরআন এ কোরআনের শিক্ষাকে মানব জাতির নিকট সঠিক রূপে পৌঁছাবার যোগ্যতা হজরত নবাব সাল্লিয় সাল্লাম সাথীদের সাথীরা অর্জন করেছিলেন প্রচুরের সাথীরা অর্জন করেছিলেন বলেই আমি তাদেরকে মানব জাতির পথ প্রদর্শকের মর্যাদা দান করেছি আমার ও মানব জাতির মাঝখানে তারাই মাধ্যমের ভূমিকা পালন করেছিল আমি যা পছন্দ করি তারা তাই মানব সমাজে চালু করেছিল এবং আমি যা অপছন্দ করি তা সমাজ থেকে তারা উৎখাত করেছিল যারা এ ভূমিকা পালন করে তারাই হলো আমার সেনাবাহিনী যতদিন তারা এ দায়িত্ব ঠিকমতো পালন করে ততদিন আমি তাদের নেতৃত্ব প্রাধান্য বহাল রাখি এবং তখন তারা বিজয়ী শক্তি হিসাবে মানব জাতির নেতৃত্ব দান করে তাদের সংখ্যা যতই কম হোক তাদের বিরোধী শক্তি যতই বড় হোক আমি তাদেরকে বিজয়ী মর্যাদা কায়েম রাখি তাদের নৈতিক বল চারিত্রিক প্রাধান্য ও মানবিক শ্রেষ্ঠত্বের কারণে তাদের চেয়ে বেশি জনবল জন বস্তু সম্পন্ন মানব গোষ্ঠীর উপর তারা বিজয়ী হয়ে হতে থাকে উনিশ যে গুণাবলীর দারুণ আমি কোনো জাতিকে এ বিজয় ও প্রাধান্য দিয়ে থাকি তাদের উত্তরাধিকারীদের মধ্যে যদি ওই সব গুণাবলী লোপ পায় তাহলে তারা আমার নিকট অভিশপ্ত বলে গণ্য হয় ফলে নেতৃত্বের মর্যাদা থেকে আমি তাদেরকে বঞ্চিত করি তখন তারা জনবল ও বস্তু শক্তিতে যত বড়ই হোক না হোক তা আমার অনুগ্রহে পাওয়ার যুগ আর যোগ্যতা থাকে না আমার অভিভাবকত্বের থেকে তারা বঞ্চিত হওয়ার ফলে পৃথিবীতে তারা অপমান ও লাঞ্ছনা ভোগ করে পরকালেও তারা শান্তি পরকালেও তারা শাস্তি ভোগ করবে কারণ তাদের কাছে আমার বাণী ও বিধান থাকার সত্ত্বেও তারা মানব জাতিকে তা থেকে বঞ্চিত রেখেছে বেশ আমি মানুষকে ভালো মন্দের যে চেতনা দিয়ে সৃষ্টি করেছি এরই ফলে তার প্রতিটি চিন্তা কথা ও কাজকে ওই চেতনার দিয়ে বিচার বিবেক বিবেকশক্তি প্রত্যেক মানুষেরই আমি দান করেছি সে জেনে শুনেই মন্দ কাজে লিপ্ত হয় চুরি করা ঘুষ খাওয়া মিথ্যা বলা ডাকাতি করা হত্যা করা ইত্যাদি জঘন্য বলে জানা সত্ত্বেও মানুষ সেসব কুকর্মে লিপ্ত হয় সুতরাং সে যে অপরাধী সে কথা তার বিবেকের নিকট অজানা নয় আমি তাকে এই চেতনা দান করেছি বলেই মৃত্যুর পর তার প্রতিটি বিবেক বিরোধী কাজের জন্য আমি তাকে শাস্তি দেব। অমান্য অন্যান্য জীবজন্তুকে আমি এ চেতনা দান করিনি তাই তারা সহজাত প্রবৃত্তি থেকে যা কিছু করে সে জন্য তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে না এ বিবেক কারণেই মানুষ সেরা সৃষ্টির মর্যাদা পেয়েছে অথচ এ বিবেকের বিরুদ্ধে চলার কারণেই মানুষ পশুর চেয়ে অধম বলে গণ্য হয় মানুষ যাতে তার যথার্থ মর্যাদা বজায় রাখে দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তি পেতে পারে এবং নিজেদের প্রবৃত্তির তারাকে পরাজিত করে বিবেকের কথা মতো চলার যোগ্য হতে পারে তারও বিধিবিধান কোরআনে দিয়েছি হজরত মোহাম্মদ সাল্লাম তার জীবনের কোরআনের কোরআনকে অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়ে গিয়েছেন তাই মানুষের প্রকৃত মর্যাদা অর্জন করতে হলে আদর্শ মানুষ মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম থেকেই তা শিখতে হবে একুশ যারা পরকালের মুক্তির জন্য বৈরাগ্য জীবন অবলম্বন করে তারা আমার দেওয়া পার্থিব দায়িত্ব থেকে পালিয়ে মানব জীবনের উদ্দেশ্য ব্যর্থ ব্যর্থ করে সংসারে বোঝার ফলে ফেলে দিয়ে এবং পার্থিব অগণিত দায়িত্বকে অবহেলা করে যারা ধার্মিক সেজে বেড়ায় তারা মানব জাতির জন্য কোনো আদর্শ হতে পারে না সব মানুষ তাদের আদর্শ গ্রহণ করলে মানুষের অস্তিত্বই শেষ হয়ে যাবে ভালো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য যারা সমাজ থেকে দূরে সরে চলে যায় তারা মন্দকে জয় করে না মন্দিরের নিকট পরাজয় স্বীকার করেই তারা সংসার বিরাগী হয় চরিত্র জঙ্গলের সৃষ্টি হয় না সমাজে তারা বসবাস করে তাদের মধ্যে সৎ ও অসৎ উভয় রকমের চরিত্রই পাওয়া যায় যারা সমাজ ছেড়ে বনে জঙ্গলে চলে যায় তাদের চরিত্র সৎ ও অসৎ কোনোটাই নয় তাদের চরিত্র বলে কোনো জিনিসই নাই সমাজ সমাজে যে বাস করে সে হয় সত্যবাদী সম্মানিত দর্শক শ্রোতা আর না হয় মিথ্যাবাদী কারণ হয় সত্যবাদী হয় না হয় মিথ্যাবাদী হয় কারণ তাকে কথা বলতেই হয় সত্য বলতে পারলে সত্যবাদী বলে গণ্য হয় কিন্তু সে সমাজ কিন্তু সে সমাজেই থাকে না তার তো কথা বলার সুযোগই নেই সুতরাং সে মিথ্যাবাদী না হলেও তাকে সত্যবাদী বলার সুযোগ নেই সংসারের ঝামেলার থেকে এবং মানব সমাজের অন্তর্ভুক্ত থাকার কারণে মন্দ থেকে বেঁচে থাকার কঠিন বলেই তো এর জন্য আমি পুরস্কার দেব কিন্তু পার্থিব দায়িত্ব থেকে যারা পালিয়ে বেড়ায় তাদেরকে এ অপরাধের দারণ কঠিন শাস্তি দেব কোরান কোরানে মানুষকে সতযোগ্য সামাজিক জীব হওয়ার শিক্ষাই আমি দিয়েছি ভালো মানুষ হওয়ার জন্য দুনিয়া ত্যাগ করতে হবে না কোরানকে মেনে চলতে হবে সম্মানিত দশ শ্রোতা আজকে এতটুকুই আলোচনা করলাম এতটুকু আলোচনা করার মধ্য দিয়েই আজকে জামাতে ইসলামের বা ইসলামের মূল বক্তব্যের কয়েকটি পয়েন্ট আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম এই উপস্থাপন করার মধ্য দিয়েই আজকে পঞ্চম পর্বের আলোচনা এখানে আখির দাওয়ানা তানা আনহামদুলিল্লাহ রবি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ